বিসমিল্লাহ রহমানের রাহিম, এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম। একক প্রতিবেদন, একক প্রতিভায় সবসময় আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় কাদারনাথ এবং হাইব্রিড জাতের ব্রিডকে ক্রস করে আমরা এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং আধুনিক কৃষি ফার্মে আমরা একটা তথ্য দিছিলাম যে আটটি মুরগি থেকে একটি মুরগির খামার। প্রিয় দর্শক, জীবনে কোনো দিন ফাজলামো কথাবার্তা মিথ্যা কথাবার্তা আশ্রয় নেই নাই, কারণ আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমরা সেটাই প্রমাণ করে দেব যে আমরা সত্যবাদী, সত্য কথা বলবো। আমি আপনাদেরকে চারটি হাঁস দিয়ে হাঁসের খামারের একটা প্রতিবেদন তুলে ধরছিলাম। আর এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলে আধুনিক কৃষি ফার্মে অসহায়দের জন্যে আমি আটটা মুরগি দিয়ে আমার খামারের সূচনা ছিল। আমরা কীভাবে ডিমগুলা সংগ্রহ করছি, কীভাবে মুরগিগুলা ফার্মে নিছি, আমরা কীভাবে হেসিংয়ে দিছি এবং হেসিং থেকে আজকে মোটামুটি 5 থেকে 6 দিনে মুরগির কী অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমরা এই খামারটা কীভাবে প্রশস্ত হচ্ছে এটাও A to Z তুলে ধরার পিছনে একটাই কারণ, যারা মনে করেন ব্যবসা করতে অনেক টাকা লাগে, যারা মনে করেন ব্যবসা করতে অনেক জায়গা লাগে, যারা ব্যবসা মনে করেন যে অনেক কিছু লাগে, তাদের জন্যে আসলে এই সমস্ত ভিডিও। বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তার সবচেয়ে মেইন সমস্যা সেটা পরিবারের কাছে মোটা অঙ্কে টাকা চাওয়া এবং সেই টাকাটা নষ্ট করা। তাই আপনাদেরকে আমি একটা মাছবাড়ি ইউটিউব চ্যানেলে বলছিলাম যে ছোট্ট ছোট্ট আকারে ব্যবসা করেন, কিন্তু আপনারা তো সত্যটাকেও মিথ্যা বলার জন্য এদেশে সহজপদ্ধতিতে একটা ইউটিউব চ্যানেল আছে, সে আমি মিথ্যা বলি সেটা বলে অপপ্রচার করতেছে। এই জন্যে এটা আমার একটা সাবধানতা, আমি যেন আরও সত্য সত্য কথাগুলো বলতে পারি। এই জন্য আমার মুরগির বয়স 6 থেকে 7 দিন, আমি এই যে এখানে 60 পিস বাচ্চা পাইছিলাম, 61 পিস পাইছিলাম। প্রিয় দর্শক, আমার 7 দিনের মধ্যে একটা বাচ্চা অসুস্থ হওয়া কি পা পড়ে, আমি তো কৃষি ফার্মে জানি, আমি জানি না, একটা মারা গেছে। এবং এই 59টা বাচ্চায় এখানে আমাদের প্রথম স্টেপের বাচ্চা, 59টা বাচ্চায় প্রিয় দর্শক এখানে আছে। আমরা আসলে টাকার অভাবে স্টার্টার খাদ্য দেওয়ার দরকার ছিল, কিন্তু পারি নাই, গ্রোয়ার খাদ্য ছিল, এটাই দিচ্ছি। আসলে স্বাস্থ্যসম্মতভাবে যেটা করার দরকার আমরা অর্থের কারণে পারি নাই, আসলে না পারার কারণে তারপরেও আমরা এটাকে এইভাবে করতেছি। আসলে প্রিয় দর্শক, একটা মানুষের দ্বারা সব কিছু হয় না, কিন্তু আমি যেদিন আধুনিক কৃষি ফার্ম করব এই ঘোষণা দেওয়ার পরপর যারা আমার কর্তৃপক্ষ, যারা আমার হিতাকাঙ্ক্ষী এবং আমার যারা প্রতিদ্বন্দ্বী, অনেক ভিডিওতে কমেন্ট করছিলেন কোথায় আপনার সেই কৃষি ফার্ম, আপনি কোথায়, সেই দিন আমি আসলে সব না বুঝে না শুনে এখানে সব কিছু নিয়ে যা কৃষি ফার্মের একটা আয়োজন করি, যেখান থেকে আসলে আমার স্বপ্ন ছিল। আমি একটা অসুস্থ মানুষ, আমাকে আল্লাহ সুস্থতা দান করছে, দেশের বাহির থেকে আসে, তখন বাকি কটা জীবন যখন আল্লাহ আমাকে একটা সুযোগ দিছে, আমি যদি অন্যায় করে থাকি আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়, আমি বাকি কটা জীবন মানবতার কল্যাণে আমি আসলে কাজ করতে চাই। প্রিয় দর্শক, সেই লক্ষ্যে আপনাদেরকে বলছিলাম যারা অসহায় তাদেরকে 2টা মুরগি দেব, যারা দরিদ্র তাদেরকে 10টা টাকা দিই, যেভাবেই হোক আমি একটি পরিবারকে হলেও সচ্ছল আমার দ্বারা আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ যেন করাই। আমি এরকম একটা হিতাকাঙ্ক্ষী নিয়ে আমি একটা কৃষি ফার্ম করছি, এবং এখানে আমার মাছবাড়ি থেকে বিভিন্নভাবে আমাদের থেকে যদি একটা কেউ তিরপল কিনে এখানে 10 পয়সা, প্রিয় দর্শক মিথ্যা বা কথা বলি না, মৃত্যুগামী আমি মানুষ, সেটা দিয়েও আমরা আধুনিক কৃষি ফার্মে খরচ করতেছি। এখান থেকে যেন যতদিন পর্যন্ত আমি এই ফার্মে মুরগি মাছ হাঁস দিয়ে অসহায়দের মধ্যে না দিতে পারছি, আল্লাহর কাছে আমার চাওয়া, আপনাদের কাছে আমার চাওয়া, আমার যেন আল্লাহ ততদিন বাঁচে রাখে। আমি যতদিন যখন সহজ পদ্ধতিতে মাছ চাষ করছিলাম, আপনারা অনেক মন্তব্য করছেন, যখন অন্তত আমার আসল রূপটা বুঝতে পারছেন যে রুবেল 1 কাপ 4 বিনিময়ে কোনো কাজ করে না, হয়তো তখন ওটাতে আর কিছু শুনতে হয় না। এখন যখন আমি সবসময় অসহায়দের কথা বলি, হয়তো আপনারা মনে করেন আপনাদের অনুদান না, আমার চাইতে হলে আমি আমার আল্লাহর কাছে চাই, কারো আমি সহযোগিতা জীবনে চাই নাই। কেউ বলতে পারবে না যে রুবেলকে আমি 10টি টাকা দিয়ে সহযোগিতা করছি, ইনশাআল্লাহ আমি কারো অনুদান নিয়ে কোনো কিছু করছি আমার নজির নাই। আমি আমার আল্লাহর চাইতে সর্বময় ক্ষমতা অর্থের মালিক এই পৃথিবীতে আর কেউ নেই, আমি তারই কাছে চাই এবং তারই বান্দাদের কাছেই আমি তার অর্থ যেন আমার মাধ্যমে হলেও আল্লাহ পাক যেন অসহায়দের মধ্যে বন্টন করায়। প্রিয় দর্শক, আসলে বলতে যাই একটা হয়ে যায় আর একটা, কারণ বলতে এই কারণেই চাই, এই ভিডিওগুলো দেখেও যদি কারো না কারো দোয়া যদি আল্লাহ কবুল করে, আর আমার যে চাওয়া পাওয়াটা সেটা যদি আল্লাহ কবুল করে, তাহলে হয়তো আমি মৃত্যুবরণ করেও আমি শান্তি পাবো। প্রিয় দর্শক, আমি 8টি মুরগি দিয়ে যে একটা মুরগির খামার, আমার মুরগির এই অবস্থা, ইনশাআল্লাহ অনেক ডিম আছে, আবারও মুরগি ডিম দিচ্ছে। আমি যেন আপনাদেরকে যে স্বপ্ন দেখাইছিলাম যে 8টা মুরগি দিয়ে একটা খামার করা সম্ভব, আল্লাহ যেন সেই স্বপ্ন এবং সেই সত্যতা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমরা অবহেলায় গড়যতনে যেভাবেই পারতেছি মুরগিগুলোকে লালন পালন করতেছি, কৃষি ফার্মে শাকসবজি ইনশাআল্লাহ হয়েছে,
এগুলা শাকসবজি খাবে এবং এটা একটা নতুন জাত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং সব ধরনের খাবার খাবে। প্রতিকূল আবহাওয়াতেই সেটিং করে বিভিন্ন জিনিস খাচ্ছে, আপনারা দেখতেছেন যেটাই দেওয়া হয় এই মুরগির বাচ্চাগুলো ছোট থেকেই ঘাত প্রতিঘাত নিয়ে। কাদারনাথ মুরগিটা একটা হিংস্র মুরগি এবং এটার সাথে আমি ইচ্ছা করে প্রিয় দর্শক ব্রিডিং করাই নেই, দুইটা জাতি মনে করছিলাম, চারটা চারটা করে আটটা। এই কাদারনাথেরও তিনটা মহিলা একটা পুরুষ ছিল এবং হাইব্রিড জাতটারও তিনটা ডেকে একটা মুরগ ছিল, কিন্তু ক্রসটা হয়ে গেছে, এরা যখন এক জায়গাতেই থাকছে এরা সংমিশ্রণ করছে, আমি ইচ্ছা করে কোনো ক্রস ব্রিডিং করাই নাই। এবং যখন হয়ে গেছে তখন তার আমার আসলে চারটা চারটা করে মুরগি আলাদা করে দেওয়ার মতো নাই, যখন হয়ে গেছে আল্লাহর বিনিয়োগ গাছের পাতাও পড়ে না, হয়ে গেছে আমি দেখি এটা একটা জাত যদি হয় এটাই যেন এদেশের অসহায়দের দশটি পোষা হলেও আল্লাহ যেন এটার মাধ্যমে এটা প্রসার প্রসারণা ঘটায় এবং এই জাতটাই যেন এক সময় দেশে একটা আলোড়ন সৃষ্টি করে, আল্লাহ ইচ্ছা করলে পারে। আপনারাও আমার জন্য দোয়া করুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেশ দেশান্তরে ছড়িয়ে দেন, একটি পরিবার হলেও যেন ছোট্ট আকারে মুরগি পালন করেও জীবিকা নির্বাহ করা সম্ভব এটা করতে পারে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।